কঠোর লকডাউন শিথিলতার আগেই এর প্রভাব পড়ছে রাজধানীতে। সড়কে গণপরিবহন না থাকলেও আগের তুলনায় সব ধরনের যান চলাচল বেড়েছে, বেড়েছে মানুষের আনাগোনাও। রাস্তাঘাটের পরিস্থিতি স্বাভাবিক সময়ের মতোই, মানা হচ্ছে না কোনো বিধিনিষেধ। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টের চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে, তারপরেও নানা অজুহাতে গন্তব্যে যাচ্ছে মানুষ। যৌক্তিক কারণ দেখাতে না পারলে পেতে হচ্ছে জেল জরিমানা। আমার ফ্যাক্টরির মানে আইডি নাই, কিন্তু অফিসিয়ালি ভিজিটিং কার্ডে আছে আর কি। যানবাহনের বাড়তি চাপে কোথাও কোথাও সৃষ্টি হয় যানজট, তল্লাশি চৌকিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডাউন শিথিল করার কারণে তাই আজকে থেকে একটু মানুষের পদচারণা বেড়ে গেছে, অজুহাত বেড়েছে। বেশিরভাগই বলতেছে যে ব্যাংকে যাব, আবার কেউ বলতেছে হাসপাতালে গেছি আসতেছি, আবার কেউ বলতেছে টিকা। টিকের কথা বললে আমরা তখন তাদের কাছে ওই যে টিকার কার্ড দেখি, যে কার্ড দেখান। তো অনেকে কার্ড দেখাইতে পারে, যারা একটু মিথ্যার আশ্রয়ে কার্ড দেখাইতে পারে না তাদেরকে আমরা ওই যে বাহনে আসে ওই বাহনের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। সড়কের মতোই স্বাভাবিক নগরীর অলিগলি, কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।